হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমান রহিম। রেসেস মপস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে বেকারি স্টাইলের পারফেক্ট বিস্কিট বানাতে। তো একদম সহজভাবে সম্পূর্ণ টিপ সহকারে এই বিস্কিটগুলো আপনাদের একদম অল্প খরচে চুলে আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলে আসলাম আমি এই বিস্কিটগুলো বানানোর জন্য। তো প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা, এখানে দিয়ে দেবো আধা কাপ পরিমাণে আমি বেসন। তো আমি এর মাঝে একটা কথা বলে নিই, দেখুন বেসন, তো এই বেসনগুলো কিন্তু আমার রমজান মাসে বেঁচে গেছিলো, অনেকগুলো বেসন ছিল। তো এই বেসনগুলো আমি একটা পলিথিনের ভিতরে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারা যদি বেসন বাহিরে রাখেন তাহলে কিন্তু বেসনের মধ্যে পোকা হয়ে যায়, আর ডিপ ফ্রিজে যদি এইভাবে পলিথিনের ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এক বছরও আপনাদের এই বেসনগুলো কিচ্ছু হবে না, এভাবেই থাকবে। তো এই টিপসটা একটু বলে দিলাম, কেননা এটা জরুরি, অনেকের বেসন কিন্তু বেঁচে যায়, তো সে বেসনগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আধা কাপ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি, আর আধা টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো আর চিনিটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের জগে। তো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি তেল, এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি। তো অল্প অল্প করে তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব হাত দিয়ে ভালো করে মিশিয়ে। তো যতক্ষণ অবধি পারফেক্ট একটা ডো তৈরি না হবে ততক্ষণ অবধি কিন্তু এই তেলগুলো মিশিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমার এক কাপ পরিমাণে তেলও পুরোপুরি লাগবে না, আধা কাপের চেয়ে একটু বেশি, মানে এক কাপে তিন ভাগ তেল আমার লাগবে এখানে। তো ডোটা এই পর্যায়ে আমার পারফেক্ট হয়ে গেছে। তো এখানে আমি হাতে অল্প পরিমাণে নিয়ে একটা বিস্কিটের শেপ দিয়ে দেব। তো বিস্কিটের শেপটা কিন্তু একদম পারফেক্টই হয়েছে, তার মানে আমার ডোটাও পারফেক্ট হয়ে গেছে। যদি কোনো দিকে ফাটল থাকে তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হয়নি। তাহলে আবারও একটু তেল মেখে, তেল দিয়ে আপনারা আবারও একটা ডো তৈরি করে নেবেন। তো আমি এইভাবে গোল করে একটু চ্যাপটা করে কিন্তু আমি হাত থেকে আর নাড়াচাড়া দেইনি, তাহলে কিন্তু বিস্কিটগুলো একটু আঁকাবাঁকা হয়ে যেতে পারে। তো সেই হাত দিয়ে কিন্তু আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, রেখে দিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কীভাবে বিস্কিটগুলো বানাচ্ছি আর কীভাবে রাখছি। তো এইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি। তো এখানে একটি ডিম নিয়ে নিয়েছি আমি, ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। তো এই কুসুমটা আমি ভালো করে একটু ফেটে একটু বিট করে কাঁটা চামচ দিয়ে একটু বিট করে তারপর আমি একটা ব্রাশের সাহায্যে বিস্কিটের উপর দিয়ে দিয়ে দেবো। এতে করে অনেক সুন্দর একটা কালার আসবে বিস্কিটের গায়ে। একদম বেকারি থেকে আমরা যেরকম বিস্কিট কিনে খাই ঠিক সেরকমই হবে বিস্কিটগুলো। তো আপনারা কিন্তু একদম অল্প সময়ে অল্প খরচে কিন্তু চুলাই বেকারি স্টাইলের বিস্কিট যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। তো এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি আমি। হাঁড়িটার মধ্যে আমি দুটো কাগজ দিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। তো এরপর যে আমি প্লেটটা বসিয়ে দিলাম, তারপর আমি ঢেকে দেব। তো পুরোপুরি 30 মিনিট ঘুরে ধরে আমি এভাবে ঢেকে রাখবো, এর মাঝে একবারও কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখবো না। তো চুলার আগুনটা কিন্তু একদম লোতে থাকতে হবে, তাহলে কিন্তু বিস্কিটগুলো আর পুড়বে না। তো এখানে ঢাকনাটা খুলেছি আমি, পুরো 30 মিনিট পর দেখুন আমার বিস্কিটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আপনাদের কাছে যদি মনে হয় বিস্কিট কাঁচা আছে তাহলে কিন্তু আপনারা আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে পারেন। তো এখানে আমার বিস্কিটগুলো হয়ে গেছে। তো দেখুন আমার বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে, একদম বেকারি স্টাইলের পারফেক্ট বিস্কিট হয়েছে। তো বাচ্চারা কিন্তু বিস্কিট খেতে অনেক পছন্দ করে। তো এইভাবেই কিন্তু আপনারা বিস্কিট বানিয়ে বক্সে ভরে এক সপ্তাহের মধ্যে রেখে কিন্তু বাচ্চাদের খেতে খাওয়াতে পারেন। তো বিস্কুটগুলো কিন্তু ঠান্ডা করে তারপর নামিয়ে নেবেন, যদি গরম অবস্থায় নামান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে কিন্তু আমি তেল দিয়ে বিস্কিটগুলো বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা কিন্তু চাইলে ঘি দিয়েও বানাতে পারেন। তো যেহেতু অল্প খরচের মধ্যে আমি দেখিয়েছি, তো আমি তেল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো একটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন আমার বিস্কিটটা। তো আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি, দেখুন আমার বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।